ডাকনামের অন্ত ছিল না। চ্যালি, চার্লি, মাস্টার, মুর, নিকি, বুরোনিক, স্টিম ইঞ্জিন, হ্যাঁ সবই একজন লোকের ডাকনাম। এর মধ্যে স্টিম ইঞ্জিন ডাকনামটা বেশ অদ্ভুত। আর তা হবে নাই বা কেন, তার যে ছিল বিপুল পড়াশোনা, অবিশ্বাস্য পরিমাণ লেখাপত্র, রাজনৈতিক সংগঠন, আন্দোলন ও বিপ্লবের বিপুল কর্মকাণ্ড, তাছাড়া ছিল সারা জীবনের সঙ্গী দারিদ্র। এসব নিয়েই তো তিনি এই পৃথিবীর বুকে অবিশ্বাস্য এক জীবন অতিবাহিত করেছেন। এই বিপুল লোড প্রকাণ্ড শক্তিমান স্টিম ইঞ্জিন ছাড়া আর কে বহন করতে পারে? এই স্টিম ইঞ্জিন আর কেউ নন, তিনি হলেন পৃথিবীর অন্যতম সেরা দার্শনিক, রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং মানবপ্রেমিক কার্ল মার্ক্স। জার্মানির রাইন প্রদেশের মোজেল নদীর ধারে ট্রিয়ার নামে ছোট্ট একটি প্রাচীন শহর ছিল। এই ট্রিয়ার শহরেই স্যামুয়েল হার্সেল নামে একজন ইহুদি ভদ্রলোক ওকালতি করতেন। তার স্ত্রীর নাম ছিল হেনরিয়েটা ফিলিপস। 1818 সালের 5ই মে স্যামুয়েল পরিবারে প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করে। স্যামুয়েল তার প্রথম পুত্রের নাম রাখলেন কার্ল। কার্লের বয়স যখন 6 বছর, অর্থাৎ 1824 সালে সপরিবারে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন স্যামুয়েল। স্যামুয়েল হার্সেলের নতুন নাম হল হেনরিক মার্কস। বাবা মার সাথে সাথে শিশু কার্লেরও নতুন পদবি জুটে গেল। তার নতুন নাম হল কার্ল হেনরিক মার্কস। 12 বছর বয়সে কার্ল মার্কস ট্রিয়ার শহরের একটি স্কুলে ভর্তি হলেন। অল্প কয়েকদিনের মধ্যেই পড়াশোনায় তার বেশ বুদ্ধির পরিচয় পাওয়া গেল। মাস্টারমশাইরা বললেন এই ছেলের অঙ্কে বেশ মাথা আছে। কিন্তু অঙ্কে মাথা থাকলেও যতদিন যায় শিল্প ও সাহিত্যের প্রতি কার্ল মার্কসের অনুরাগ বাড়তেই থাকল। স্কুলের পাঠ শেষ করে 1835 সালে মার্কস বন বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র হিসাবে পড়াশোনা শুরু করলেন। পাশাপাশি সাহিত্য পাঠে, সাহিত্য রচনাতে তার বিশেষভাবে তিনি আগ্রহী হয়ে উঠলেন। বন বিশ্ববিদ্যালয়ে একটি বছর কাটিয়ে তিনি চলে এলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে। সময়টা ছিল 1836 সাল। বার্লিন বিশ্ববিদ্যালয়ে এসে মার্কসের মনে হলো বার্লিন যেমন বিচিত্র তেমনি বিশাল, কেননা বার্লিন হলো জার্মানির সভ্যতা সংস্কৃতির প্রাণকেন্দ্র। এ যেন একেবারে সমুদ্রের মুখে এসে পড়া। পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি নিয়মিত চিঠি লিখতেন তার প্রেমিকা জেনিকে। এই জেনি হলেন মার্কসের প্রতিবেশী, তার স্কুল জীবনের দার্শনিক গুরু লুডুইপ ওয়েস্টফ্যালেনের মেয়ে। বাস্তবিকই বার্লিনে নতুন এক জীবনের স্বাদ পেলেন কার্ল মার্কস। আর এখানেই তিনি জড়িয়ে পড়লেন জার্মানির সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হেগেলের ভাবনার জগতের সাথে। আরও পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় যে হেগেলের দার্শনিক মতবাদের সাথে শুরু হয় কার্ল মার্কসের এক গভীর তাত্ত্বিক লড়াই। মার্কস দেখলেন হেগেলের মতে প্রতিটি বস্তুর, এই বিশ্বের প্রতিটি বস্তুর অন্তর্নিহিত বিপরীতমুখী শক্তিগুলির দ্বন্দ্বই বস্তুটিকে দান করে এক পরিবর্তনশীলতা, এক গতি, যা বস্তুটিকে নিয়ে যায় পরম এক ভাবচৈতন্যের দিকে, চরম এক সত্তার দিকে, যাকে হেগেল নাম দিয়েছিলেন অ্যাবসোলিউট আইডিয়া। হেগেল বলেছেন এই অ্যাবসোলিউট আইডিয়া, এই পরম ভাব থেকেই এই বিশ্বের উৎপত্তি। হেগেলের এই তত্ত্ব নিয়ে মহাদ্বন্দ্বে পড়লেন কার্ল মার্কস। যদিও দর্শনের জগতে তার পথ চলা শুরু হয়েছিল হেগেলেরই হাত ধরে, কিন্তু হেগেলকে নিয়ে তার অস্বস্তির অন্ত ছিল না। যতই ছাড়াতে চাইছেন ততই যেন জড়িয়ে পড়ছেন, আর তাতেই তার অস্থিরতা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, জল, জঙ্গল, নোংরা জায়গা, যেখানে সেখানে তিনি সময় কাটাচ্ছেন, কখনো রাস্তার মস্তানদের সঙ্গে ভাব জমাচ্ছেন, কখনো বা শিকারে বেরিয়ে পড়ছেন।
সেই অস্থির সময়ে তিনি ডক্টরস ক্লাব নামে একটি হেগেলপন্থী ক্লাবের সদস্য হয়েছিলেন। সে সময় লম্বা চুল, আধময়লা পোশাক, হাতে বিয়ারের গ্লাস, সেসব নিয়ে অন্ধকারে স্যাঁতস্যাঁতে ঘরে চলত তত্ত্বচর্চা আর বন্ধুদের সাথে তর্ক বিতর্ক। জীবনযাপন যাকে বলে টপ টু বটম, একেবারে বোহেমিয়ান। অবশেষে তিনি হয়ে উঠলেন বিদ্রোহী হেগেলপন্থী। হেগেলের দান্দিক আলোচনা তিনি গ্রহণ করলেন বটে, কিন্তু তাকে দর্শন হিসাবে তিনি গ্রহণ করলেন না। বললেন, হেগেলের দান্দিক পদ্ধতি সর্বত্র ক্রিয়াশীল ঠিকই, কিন্তু চরম সত্তা কখনোই ভাব নয়, চরম সত্তা আসলে বস্তু। বলা বাহুল্য, হেগেলের ভাববাদী দর্শন থেকেই এভাবেই জন্ম নিল কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ, যা পরবর্তীকালে পাল্টে দিয়েছিল সমাজবিজ্ঞান আর দর্শনের জগৎকে। বার্লিন বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে কার্ল মার্ক্সের পড়াশোনা শেষ হলো, আইনের ডিগ্রি তিনি অর্জন করলেন। এবার দরকার দর্শনে ডক্টরেট ডিগ্রি, আর তার জন্য তিনি বার্লিন থেকে এসে পৌঁছালেন জেনাতে। এখানকার বিশ্ববিদ্যালয়ে তার থিসিসের বিষয় ছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং এপিকিউরাসের দার্শনিক মতবাদের পার্থক্য। 1841 সালের 15 এপ্রিল তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন। ইতিমধ্যে বাবা হেনরিক মার্ক্স মারা গেছেন, সংসারের যাবতীয় দায় দায়িত্ব কার্ল মার্ক্সের উপর, অর্থকষ্ট নিত্যসঙ্গী, আবার এদিকে প্রেমিকা জেনিকে বিয়ে করতে হবে, সুতরাং একটা চাকরির খুব দরকার। তার খুব ইচ্ছে বন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি দিয়ে তিনি কর্মজীবন শুরু করবেন, কিন্তু সে চাকরিটিও হলো না, কারণ তার হেগেল বিরোধী বস্তুবাদী মতামত, সেই মতামতকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভালো চোখে দেখেনি। কার্ল মার্ক্স চাইছিলেন কর্মজীবন শুরু করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, কিন্তু বাস্তবে তা না হওয়াতে তিনি প্রবেশ করলেন সাংবাদিকতার জগতে। সেই সময় একটি বিখ্যাত পত্রিকা ছিল রাইন গেজেট, তিনি সেই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেলেন, আর সাথে সাথেই সেখানে এসে জড়ো হলেন নব্য প্রগতিবাদী হেগেলপন্থীরা। সেই সময় মোজেস নামে একজন হেগেলপন্থী, তিনি একটি চিঠিতে তার বন্ধুকে কার্ল মার্ক্স সম্পর্কে লিখেছিলেন, কার্ল মার্ক্সের সাথে পরিচয় হলে তুমি মুগ্ধ হবে, এই যুগের শুধু শ্রেষ্ঠ নন, সম্ভবত একমাত্র প্রকৃত দার্শনিক। মাত্র 24 বছর বয়সেই প্রগাঢ় প্রজ্ঞার সাথে মিশেছে তীক্ষ্ণ পরিহাসবোধ। যদি রুশো, ভলতেয়ার, হাইনে, হেগেলকে একত্রিত করো, তবে একটিমাত্র নামই পেতে পারো, ডক্টর কার্ল মার্ক্স। তার রাইন গেজেট পত্রিকার সম্পাদকের কাজ করতে গিয়ে কার্ল মার্ক্স দর্শনের জগৎ থেকে নেমে আসলেন একেবারে কর্মের রাজ্যে। তিনি তার পত্রিকায় তীব্র ভাষায় সরকারি অত্যাচার আর দমননীতির প্রতিবাদ করে একটার পর একটা অগ্নিগর্ভ লেখা প্রকাশ করতে থাকলেন। স্থানীয় জনসাধারণের অভাব, অভিযোগের কথা জোরের সঙ্গে তিনি তুলে ধরলেন তার পত্রিকায়। অল্প সময়ের মধ্যেই তার লেখাগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করল, ফলে বেশ কঠোর হয়ে উঠল সরকারি সেন্সরশিপ। কিন্তু অদম্য মার্ক্স লিখেই চললেন, চাষিদের ইচ্ছে মতো জমি চাষ করার অধিকার আছে, লিখলেন ফসল ফলাবার অধিকার আছে, এবং কাঠুরিয়াদের কাঠ বা জঙ্গল থেকে কাঠ কাটবার অধিকার আছে। এই অধিকার তাদের জন্মগত অধিকার, কিন্তু কায়েমি স্বার্থবাদী ধনী জমিদার সম্প্রদায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আইন পাশ করিয়ে নিয়েছে, এর বিরুদ্ধে কাগজে কলমে তার লড়াই চলতেই থাকবে। বন্ধুরা পরামর্শ দিল, প্রতিবাদের সুরটি নরম করো, না হলে তোমার ওই কাগজ সরকার বন্ধ করে দেবে। অবশেষে 1843 সালে সত্যি সত্যি সরকারের পক্ষ থেকে রাইন গেজেট কাগজটি চিরতরে বন্ধ করে দেয়া হলো, আর সাথে সাথেই কার্ল মার্ক্সের চাকরিটিও চলে গেল।
সেই অস্থির সময়ের মধ্যে 1843 সালের 19 জুন মার্কস বিয়ে করলেন তার প্রেমিকা জেনিকে। যে দেশে স্বাধীন মত প্রকাশের কোনো সুযোগ নেই, সরকারের দমননীতি যেখানে সবচেয়ে কঠোর কঠিন, সেখানে প্রগতিশীল কোনো কাজ করা সম্ভব হয় না, সে দেশে বসে থেকে কোনো লাভ নেই। জার্মানিতে আর থাকতে মন চাইছিল না কার্ল মার্ক্সের। 1843 সালের নভেম্বর মাসে জার্মানি ছেড়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাড়ি দিলেন মার্ক্স। সেখানেই শুরু হলো নতুন করে পড়াশোনার কাজ। ফরাসি চিন্তাবিদদের লেখাগুলি তিনি গভীর মনোযোগের সাথে তিনি পড়তে শুরু করলেন। সেসব লেখা পড়ে একটা জিনিস মার্ক্স লক্ষ্য করলেন, যে এই ফরাসি চিন্তাবিদরা যে সমাজতন্ত্রের কথা লিখেছেন তাতে শ্রেণী সংগ্রামের কোনো কথা নেই। এই চিন্তাবিদরা প্রায় প্রত্যেকেই বিশ্বাস করতেন যে শুধুমাত্র সমাজ সংস্কারের চাপে, শুধুমাত্র সমাজ সংস্কারের চাপেই নাকি একসময় সমাজের বিত্তবান পুঁজিবাদীদের মনের পরিবর্তন ঘটবে এবং একদিন এই বিত্তবানেরা নিজেরাই তাদের সম্পদ নাকি সমানভাবে বণ্টন করে দেবেন সর্বহারা শ্রেণীর মধ্যে। এ তো অসম্ভব। মার্ক্স উপলব্ধি করলেন ফরাসি চিন্তাবিদদের এ এক অলীক সমাজবাদ, এই ধরনের সমাজবাদ কখনোই বাস্তবসম্মত হতে পারে না। তিনি অনুভব করলেন, উপলব্ধি করলেন এই সমস্ত কিছুকে সামনে রেখে তাকে আরও আরও অনেক বেশি লিখতে হবে, আরও অনেক বেশি তাকে ভাবতে হবে। এই পত্রিকার কাজ করতে গিয়ে পরিচয় হয়েছিল এঙ্গেলসের সাথে। এই পরিচয় মার্ক্সের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ পরবর্তী জীবনে এঙ্গেলস হয়ে উঠেছিলেন তার প্রিয়তম বন্ধু, সহকর্মী, সহযোগী। মার্ক্সের চেয়ে এঙ্গেলস 2 বছরের ছোট ছিলেন। এই এঙ্গেলস শুধুমাত্র রাজনৈতিক কাজে সাহায্য করেছিলেন তাই নয়, দুঃখের দিনে তিনি উদারভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন। সে সময় প্যারিস থেকে একটি জার্মান পত্রিকা প্রকাশিত হতো, সেই পত্রিকাতে জার্মান সরকারের বিরুদ্ধে পরপর বেশ কয়েকটি জ্বালাময়ী প্রবন্ধ লিখলেন কার্ল মার্ক্স। ধর্ম পৃথিবীর মানুষের দুঃখ ভোলাবার জন্য স্বর্গের সুখের প্রতিশ্রুতি দেয়, এ আর কিছুই নয় আফিমের মতো মানুষকে ভুলিয়ে রাখার একটা কৌশল। দার্শনিকদের সম্পর্কে কি বললেন? বললেন দার্শনিকরা এতদিন শুধু নানাভাবে জগৎকে ব্যাখ্যা করা ছাড়া আর কিছুই করেনি, আমরা শুধু ব্যাখ্যাই করতে চাই না, আমরা চাই জগৎকে পাল্টাতে। অচিরেই জার্মান সরকার ভীষণ বিরক্ত হয়ে ফ্রান্সের উপর প্রবল চাপ সৃষ্টি করল, যাতে ফ্রান্স দেশ থেকে বিতাড়িত করে, এবং হলোও তাই। ফরাসি সরকার বহিষ্কারের আদেশ দিল 1845 সালে জানুয়ারি মাসে। তিনি প্যারিস থেকে বিদায় নিলেন। মাত্র 15 মাস ফ্রান্সে কাটিয়ে কার্ল মার্কস স্ত্রীকে নিয়ে উপস্থিত হলেন এবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। অল্প কিছুদিন পরেই এঙ্গেলস সেখানে এসে মিলিত হলেন। এই যে মিলন, এই মিলন কিন্তু এক নতুন যুগের সূচনা করল। এবার দুজনে মিলে একসাথে লেখার কাজ শুরু করলেন। তারা তাদের রচনায় কল্পনা সর্বস্ব অলীক সমাজবাদে বিশ্বাসী চিন্তাবিদদের, দার্শনিকদের এবং মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের, যারা অলীক সমাজবাদকে প্রকৃত সমাজতন্ত্র বলে বিশ্বাস করেন, তাদের তীব্র সমালোচনা তারা শুরু করলেন নিজেদের লেখনীতে। এবার শুরু হলো পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশের শ্রমিক সংঘগুলির সাথে প্রত্যক্ষ যোগাযোগ। মার্ক্স উপলব্ধি করলেন যে পৃথিবীব্যাপী সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে এক সূত্রে গেঁথে তুলতে হবে। তিনি প্রস্তাব দিলেন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী শ্রমিক সংঘগুলির সমন্বয়কারী একটি কেন্দ্রীয় কমিটি থাকা দরকার। প্রত্যেকে একমত হলেন আর গড়ে উঠল আন্তর্জাতিক কমিউনিস্ট লীগ। সেই লীগের প্রথম অধিবেশন বসল লন্ডন শহরে। সেই অধিবেশনে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত হলেন। রচনা করা হলো লীগের নিয়মবিধি, স্থির করা হলো ভবিষ্যতের কর্মসূচি। এখানেই
পেশ করা হলো মার্কস এঙ্গেলস রচিত ঐতিহাসিক কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টোই হলো আধুনিক সমাজতন্ত্রবাদের প্রথম ধাপ, যাকে বলা হয় বার্থ ক্রাই। ম্যানিফেস্টোতে বলা হলো সংগ্রামের কথা, বলা হলো কোন পথে এগোতে হবে, সেই পথের দিশা কি। বিপ্লবের এক সর্বাত্মক আহ্বান ধ্বনিত হলো সেই ইস্তেহারে। গতানুগতিক সমাজতান্ত্রিক ধারণা থেকে নতুন বাস্তববাদী সমাজতন্ত্রের ধারণাকে নির্দেশ করতে সেই ইস্তেহারে সমাজতন্ত্র কথাটির পরিবর্তে প্রথম কমিউনিজম কথাটি ব্যবহার করলেন। ইস্তেহার প্রকাশিত হবার সাথে সাথেই এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল পৃথিবীর বিভিন্ন দেশের শাসক শ্রেণীর বুক। মার্ক্স তখনও বেলজিয়ামের ব্রাসেলসেই থাকেন, কিন্তু বেলজিয়াম সরকার তাকে বিপজ্জনক লোক হিসাবে চিহ্নিত করে তাকে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দিল। কার্ল মার্কস, তিনি তো আগেই জার্মানি থেকে তিনি বিতাড়িত হয়েছেন, ফ্রান্স থেকে বিতাড়িত হয়েছেন, এবার বিতাড়িত হলেন বেলজিয়াম থেকে। বেলজিয়াম থেকে তিনি আবার প্যারিসে এসে উঠলেন, কিন্তু এখানেও সরকারি দমননীতির কারণে বেশি দিন তিনি থাকতে পারলেন না। কয়েক মাস প্যারিসে কাটিয়ে আবার তিনি ফিরে চললেন তার নিজের দেশ জার্মানিতে, জার্মানির কোলন শহরে। কিন্তু জার্মানিতেও তাকে বেশি দিন থাকতে দেওয়া হলো না, আবারও স্বদেশ থেকে তিনি বিতাড়িত হলেন। অবশেষে 1849 সালে মার্কস স্ত্রী জেনি এবং তিনটি শিশু সন্তান সহ বেলজিয়াম থেকে ইংল্যান্ডে পাড়ি দিলেন। তখন কি তিনি আর জানতেন যে জীবনের বাকি 34টি বছর তাকে এই ইংল্যান্ডেই কাটাতে হবে। ইংল্যান্ডে অনেক ঘটনা ঘটল, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো এটাই যে সর্বহারাদের জন্য মাথা খাটাতে খাটাতে কবেই কার্ল মার্কস হয়ে পড়েছিলেন নিজেই একজন সর্বহারা। পাঁচজনের সংসার, আরও একজন জেনির গর্ভে পৃথিবীতে আসার অপেক্ষায়, অথচ একদম কপর্দক শূন্য, দুবেলা পেট পুড়ে খাওয়ার সংস্থান নেই, জামা কাপড় জুতোর যা অবস্থা তাতে বাইরে বেরোনো দায়। তবু মাঝে মধ্যে অস্থির হয়ে তিনি বাইরে রাস্তায় বেরিয়ে পড়তেন, আনমনা উদাসীন হয়ে লন্ডনের পথে পথে ঘুরে বেড়াতেন কার্ল মার্কস। রাস্তার লোকজন অবাক হয়ে এই মানুষটিকে দেখত, মাথায় ঘন কালো চুল, সারা মুখে দাড়ি, প্রশস্ত কপাল, পরনে জীর্ণ কোট, কিন্তু দুই চোখে প্রত্যয় আর বিশ্বাস। সময় পেলেই তিনি চলে যেতেন ব্রিটিশ মিউজিয়ামে, সেখানে সারাদিন ধরে পড়াশোনা করছেন রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সমাজ জীবন, বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন মানুষের লেখা তিনি পড়ে যাচ্ছেন, পড়ছেন আর নোট করছেন, বড় বড় অংশকে টুকে রাখছেন খাতায়, যা পড়ছেন তা নিজের মতো করে ভাবছেন, সেসব নিয়ে নিজের মধ্যেই অনবরত সমালোচনা করছেন, পাশাপাশি নিজস্ব রচনা লিখে চলেছেন। খসড়ার পর খসড়া তৈরি হচ্ছে, পাতার পর পাতা লেখায় জমে উঠছে, ভুলে যাচ্ছেন সংসার, সাংসারিক দারিদ্র, সন্তানদের অসুখের কথা। এভাবেই একদিন তিনি লিখে ফেললেন তার জীবনের সবচেয়ে বিখ্যাত বই ডাস ক্যাপিটাল। পুঁজিবাদী সমাজের উৎপাদন, বিনিময়, বিকাশ ইত্যাদির নিপুণ বিশ্লেষণে ভরা এক অবিশ্বাস্য অনন্য সাধারণ বই, পৃথিবীর সমাজ ব্যবস্থা পরিবর্তনকারী চিন্তাধারা সম্বলিত সবচাইতে আলোচিত এই বই, যা হলো মার্ক্সের সারা জীবনের পরিশ্রমের ফসল। 1852 সালে কমিউনিস্ট লীগ ভেঙে যাওয়ার পর পার্টি ঘেঁষা রাজনীতির মধ্যে খুব একটা বেশি আর থাকতেন না, রাজনৈতিক সভা সমিতি সবসময় এড়িয়ে চলতেন। রাজনীতি থেকে সরে এসে তিনি নিজের লেখাপড়ার মধ্যে সম্পূর্ণ ডুবে গেলেন। শুরু হলো আবার গভীর পড়াশোনার কাজ, আবার লাইব্রেরি, আবার নোটের পর নোট, আবার খসড়ার পর খসড়া, লেখা হলো আবার পাতার পর পাতা। পুঁজির বিকাশকে বিশ্লেষণ করে তিনি এবার লিখে ফেললেন আস্ত আরেকটি অবিশ্বাস্য অকল্পনীয় বই,
বইটির নাম দিলেন ডাস ক্যাপিটাল দ্বিতীয় খণ্ড। আবারও চিন্তার জগতে ঝড় উঠল। মার্ক্স একাই যেন সভ্যতার অগ্রগতির পথকে একটু একটু করে বদলে দিলেন, বদলে দিলেন সর্বহারা মেহনতি শ্রমজীবী মানুষদের পক্ষে। সারা জীবন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, মেহনতি মানুষদের পক্ষে লড়াই করে, সভ্যতার দিক বদলকারী চিন্তা ভাবনা সম্বলিত বই লিখে একসময় অসুস্থ হয়ে পড়লেন। তাছাড়া তখন তার বয়স বেড়েছে, শরীরও ভাঙছে। 1881-এর 2রা ডিসেম্বরে স্ত্রী জেনিকে হারালেন। 1883 সালে মারা গেলেন তার আদরের বড় মেয়ে। পরপর এই দুই নিদারুণ আঘাতে মার্ক্স আর নিজেকে সামলে রাখতে পারলেন না। 1883 সালের 14ই মার্চ দুপুর 2:45 লন্ডনের এক অন্ধকারময় অপরিচ্ছন্ন ঘরে চিরতরে ঘুমিয়ে পড়লেন কার্ল মার্ক্স। লন্ডনের হাইগেট সমাধিক্ষেত্রে তার স্ত্রীর সমাধির পাশে তাকে সমাধিস্থ করা হলো। শেষ বিদায় জানানোর জন্য মাত্র 10-12 জন লোক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে দাঁড়িয়েছিলেন বন্ধু এঙ্গেলস। তিনি সেদিন তার ছোট্ট বক্তৃতায় বলেছিলেন, হিজ নেম অ্যান্ড ওয়ার্কস উইল লিভ অন থ্রু সেঞ্চুরিজ। এঙ্গেলসের সেই কথাটি আজও সত্যি। 200 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আজও কার্ল মার্ক্স রাজনৈতিক, সামাজিক, ঐতিহাসিক যে কোনো আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। পুঁজিবাদী রক্ষণশীল মানুষেরা যদিও আজও কার্ল মার্ক্সের সমালোচনা করেন, যদিও সারা বিশ্বে বহু দেশে সমাজতন্ত্রের অবসান হয়েছে, এমনকি আমাদের দেশেও বাম মতাদর্শ যদিও কোণঠাসা হয়েছে, তথাপি এ কথা বলার অপেক্ষা রাখে না যে মানব সভ্যতার অস্তিত্ব যতদিন থাকবে কার্ল মার্ক্স ততদিন পর্যন্ত প্রাসঙ্গিক থাকবেন। কারণ পৃথিবীতে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা থাকলে, শোষণ থাকলে মার্ক্সবাদের কখনো মৃত্যু হতে পারে না। আজ কার্ল মার্ক্সের জন্মদিন, জন্মদিন উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধা জানাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকুন, নমস্কার।